ঢাকায় আর ছাড়া যদি মেট্রোয়েল যাত্রা না করি তাহলে কি হয়? তাই বিমানের এক্সপিরিয়েন্স নিতে চলে আসছি আমরা চারজন। আর এই এক্সপিরিয়েন্স নিতে আসছে আমাদের অবস্থা হয়ে গেছে ঠিক এরকম। ভাই টিকিট কাটতে যে যাবো এত পরিমাণ মানুষ, মানে আমি কল্পনা করি না যে এত পরিমাণ মানুষ থাকবে আজকে। তাও ভাই আমার চিপা চাপা দিয়া কোনা কাছে দিয়া চারটা টিকিট কালেক্ট করে আনে। ফার্স্ট টাইম মেট্রোলে যাত্রা করবো একটা শরীরটা ভাব চলে আসতেছে, তার উপরে আবার আবার বিমানের ফিল পামো, মানে ভাবলি একটা কেমন কেমন জানি, তাই না? আসছিলাম বিমানের ফিল পাইতে, এখন লোকাল বাসের ফিল পাইতেছি আমরা চারজন। ভাই আমার মেট্রোলে যাত্রা করার শখ একেবারে পুরোপুরি মিটে গেছে। আমার যে টিকিটটা কাছে এখন টিকিটটা জমা দিতে হবে, কিন্তু সমস্যা হয়েছে কি জানি আল্লাহ জানে। একে তো অনেকক্ষণ সিরিয়াল দেরা আসছিলাম, টিকিট কাটার জন্য সিরিয়াল দিতে হয়েছে, আবার বের হওয়ার জন্য সিরিয়াল দিতে হয়েছে, কে জানে ইনি বলতেছে এখন ওই পাশ দিয়ে যাও। ভাই এই পাশেও একই সমস্যা, মানে বুঝলাম না এদের মেশিন মানে কি সমস্যা, লোড নিতে পারে না নাকি, মানে এদের কি সুনাম করবো না দুর্নাম করবো আমার মাথায় কিছু আসতেছে না। সবচেয়ে বড় কথা অনেক কষ্ট করে জমা দিয়ে আসছি, আমার বিমানের ফিলও পাওয়া হয়ে গেছে, তার সাথে সাথে মনে করেন আপনার লোকাল বাসের যে ফিল ওইটা মনে করেন সব থেকে বেশি পেয়েছি। আমার জন্য আসলে মেট্রো রেল না, মেট্রো রেল একদমই আমার জন্য না, আমার জন্য বাস ঠিক আছে ভাই, অন্ধপক্ষে এরকম সিরিয়াল দাঁড়াই থাকতে হয় না, আর বের হওয়ার জন্য সিরিয়াল দিতে হয় না।